ব্যয়বহুল গাড়ির আকর্ষণীয় বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। শুধু বিএমডব্লিউরই 100 গাড়ি বিক্রি হয়েছে গত বছর। তার মধ্যে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি খ্যাত বিএমডব্লিউ 7 সিরিজই বিক্রি হয়েছে অর্ধশত। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে দেশে ব্র্যান্ডটির ডিলার এক্সিকিউটিভ মোটরস। 2016 সালে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ির খ্যাতি পেয়েছে বিএমডব্লিউ 730 Li। ডিজাইন, উদ্ভাবন আর প্রযুক্তি সব দিক থেকেই অত্যাধুনিক। দেশে এই মডেলের এক একটি গাড়ির দাম পড়ে 2.5 থেকে 3 কোটি টাকা। কে কিনবে এত দামি গাড়ি, এমন চিন্তা যাদের, তাদের জন্য রয়েছে অবাক করা তথ্য। শুধু ঢাকাতেই এক বছরে 50টি বিএমডব্লিউ 7 বিক্রি করেছে তাদের ডিলার প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস, যার বাজার মূল্য কমপক্ষে 125 কোটি টাকা। এর মধ্য দিয়ে বিএমডব্লিউ 7 বিক্রিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীর্ষ 5 ডিলারের একটিতে পরিণত হয়েছে তারা। গত বছর তারা 7 সিরিজটা লঞ্চ করলো, আমরা বললাম তোমরা আমাদেরকে 7 সিরিজটা দাও। তো তারা বললো ভাই তুমি 7 সিরিজ নিবে, এটা আমাদের ফ্ল্যাগশিপ গাড়ি, অনেক সবচেয়ে ভালো গাড়ি, দামি গাড়ি, তোমরা তো যেই সেল করো কীভাবে কী করবা? তাই বললাম তুমি দেখো আমাদের একটা ট্রাস্ট করো, গাড়িটা দাও, আমরা দেখো আমরা কী করতে পারি। তো গত বছর যখন আমরা লঞ্চ করলাম, আলহামদুলিল্লাহ আমরা 50টা গাড়ি বেচে ফেলি। কিন্তু কারা ব্যবহার করছেন এত দামি গাড়ি? বিক্রেতারা বলছেন সেই তালিকায় আছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রদূত এবং ব্যবসায়ী, বিশেষ করে গার্মেন্টস মালিকরা। শুধু এই অল নিউ 7 সিরিজই নয়, গেল এক বছরে বিএমডব্লিউর মোট 100 গাড়ি বিক্রি হয়েছে বাংলাদেশে, যা গত বছরের দ্বিগুণ। একসাথে এত বিক্রি এর আগে দেখেনি এক্সিকিউটিভ মোটরস। বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা একটু কমপ্লিকেটেড। আপনার 1000 সিসি থেকে শুরু করে 4000 সিসি পর্যন্ত 8টা রেঞ্জে ট্যাক্স হয়। তো 1500 সিসিতে আমরা যখন বিএমডব্লিউ গাড়িগুলো লঞ্চ করলো 2015-তে, আমরা দেখলাম আমরা আগে যে গাড়িটা 217% ডিউটিতে আনতাম, এখন এটা 137% ডিউটি। তো স্বাভাবিক দাম কমে গিয়েছে, তা আমাদের সেলটাও বেড়ে গিয়েছে। একইভাবে 7 সিরিজটা ছিল 3000 সিসি, যেখানে ডিউটি ছিল 600%, এখন সেটা 2000 সিসি, যেটার ডিউটি 237%। তো সেটাতেও দামটা কমে গিয়েছে এবং কাস্টমারদের পজিটিভ একটা ফিডব্যাক আমরা পেয়েছি। সেই সব মিলিয়ে 2004 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত জার্মান ব্র্যান্ডটির 8টি মডেলের 700 বিলাসবহুল যান বিক্রি হয়েছে বাংলাদেশে, যার সর্বনিম্নটির দামও 69.5 লাখ টাকা।